দোয়া অবুজের মতো তাকিয়ে রইল মেয়েটার দিকে। মেয়েটা আবারও চেঁচিয়ে বলল, লিসেন, আলাপ শুধু জারার ও আমার, কোনো বিয়ে হচ্ছে না, তুমি করছো না আরাবকে বিয়ে। জারার কথায় দোয়া কি বলবে বুঝে উঠতে পারছে না, শুধু জারাকে পর্যবেক্ষণ করতে লাগলো। জারা চুল উল্টো ধরে এদিক ওদিক হেঁটে বলল, শোনো মেয়ে, আরব আমাকে বিয়ে করবে। ওই দিন যদি পাপা আমাকে জোর করে বিজনেস ট্রিপে নিয়ে না যেত, আমি কোনোদিনও বিষয়টা এতদূর আগড়াতে দিতাম না। তৌফিক আঙ্কেলের বিজনেস ওম্যান পছন্দ বলে পাপার সব কথা মেনে আগে বিজনেস বুঝে নিয়েছি। পাপা বলেছিল ঢাকায় ফিরলেই আরব তোমার, আজই ফিরেছি। আর সেখানে কিনা আমাকে শুনতে হলো আরবের এনগেজমেন্ট হয়ে গেছে তোমার সাথে, যার কোনো যোগ্যতাই নেই আরবের বউ হওয়ার। এমে কই কই দেখি, কোন আঙুলে আংটি পরিয়েছে আরব তোমাকে, দেখি বের করো বের করো। কথা বলতে বলতেই দোয়ার হাত নিয়ে আংটি দেখতে লাগলো যারা। দোয়া কিংকর্তব্য বিমূর, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ও। যারা যেই ওর হাতের আংটি খুলতে গেছে হুঁশ ফিরল ওর, যারা মেরে হাত ছাড়িয়ে নিয়ে বলল, এইসব কি শুরু করেছেন, আপনি পাগল হয়ে গেছেন নাকি? যারা বড় বড় চোখে তাকালো দোয়ার দিকে, আবারও ওর হাতের দিকে হাত বাড়িয়ে বলল, কথা বাড়িও না মেয়ে, আংটিটা আমাকে দিয়ে দাও। আরবের দেওয়া আংটি আমার। আবার আমাকে আংটি পাঠিয়েছেন আপু, আংটি আমার আঙুলেই থাকবে। ইউ, যারার রাগ বেড়ে গেছে, চেঁচিয়ে এগোলো ও দোয়ার দিকে। দোয়া শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে বলল, দেখুন আপু, প্লিজ ঝামেলা করবেন না, প্লিজ। ইউ, আগে আমাকে আংটিটা দাও, কোনো আংটি বদল হয়নি তোমাদের, কোনো বিয়ে হবে না বলছি তো। আজব তো কেন পাগলামি করছেন, বুঝতে কেন চাইছেন না আমি? এমে তুমি কেউ নও, ইউ আর নোবডি। যারা ওর হাত চেপে ধরলো, নখ বসে যাওয়ায় ব্যথা পেয়েছে দোয়া, ঠোঁট কামড়ে দ্বিতীয়বারের মতো হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি তাহসানুল, আরবের হবু বউ আপু। আমার যোগ্যতা কি সেটা আপনার কাছে বলার প্রয়োজন বোধ করছি না, আরব ভালোবাসেন আমাকে। দুই পরিবারের সম্মতিতে আংটি বদল হয়েছে আমাদের জারাপু। শুনেছি আবার অনেকে আপনাকে আপু বলে ডেকেছিল, তাই না? তো এসব পাগলামি বাদ দিয়ে ভাই আর ভাইয়ের হবু বউকে সম্মান করতে শিখুন। আফটারঅল, সম্মান করতে শিখলে তবেই সম্মান পাবেন। বিশ্বাস করুন, তৌফিকা আপুর মতোই আপনাকে ভালোবেসে মাথায় তুলে রাখবো ননদিনী। রাগে জারার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ওর চোখের জল দেখে নিমিষেই নুয়ে গেল। বেশি বেশি বলে ফেলেছে ভেবে ওর মনে আত্মগ্লানি জমা। আগেই কেউ পাশ থেকে ওর হাত আলতোভাবে ধরে বলল, আমরা দুজন দুজনকে ভালোবাসি যারা, নিজের পাগলামি ভালো লাগাকে ভালোবাসার নামে বাড়াবাড়িটা করাটা এবার থামাও। আরবের কণ্ঠ শুনে শ্বাস আটকে পাশ ফিরল দোয়া। হাসি মুখে ওর পাশেই দাঁড়িয়ে আরব মুগ্ধভাবে তাকিয়ে রইল দোয়া। আরব ওর দিকে তাকালো, মাঝে মাঝে রাগের পরিবর্তে আদর আসে বাবার প্রতি ওর। অফিসে পাঠানো নিয়ে ভাগ্যিস অফিসের কাজে বেরোতে হয়েছিল ওকে, নইলে যারা আরও ঝামেলা করতো দোয়ার সাথে, এমনটা ভেবে ক্ষুদ্র শ্বাস ফেলল ও। আরেকটু চেপে ধরতেই দোয়া কিঞ্চিত আত্মনাদ করে উঠল। হাত উঁচিয়ে জারার নখের দাগ স্পষ্ট চোখে পড়ল আরবের। দোয়া মাথা নাড়িয়ে ওকে মানা করল রিয়্যাক্ট না করার জন্য। আরব গুরুত্ব দেনি, রক্তচক্ষু করে জারার দিকে তাকিয়ে দেখে ওভাবেই কাঁদছে। আরব চোয়াল শক্ত করে বলল, আজ তুমি একটা মেয়ে বলে ছাড় পেয়ে গেলে যারা, দোয়ার যোগ্যতা, আমাদের ভালোবাসা, আংটি বদল বা বিয়ে, এসবের কোনো বিষয়ে তোমার অভিমত চাই না আমার। দোয়ার এতটুকু কষ্টের কারণ তুমি হয়েও না প্লিজ। এতদিনের চেনা জানা আমাদের, কোনো বাজে পরিস্থিতি তৈরি হোক এমনটা চাই না আমি। গেট লস্ট ফ্রম হেয়ার রাইট নাও, গেট লস্ট। আরবের ধমকে চমকে উঠল দোয়া, জারার দিকে তাকালো, অনবরত চোখ দিয়ে পানি পড়ছে ওর, আর সবটাই রাগে। এটাও বুঝল দোয়া, যারা বলল, সুখী হতে দেব না আরব, এই মেয়েকে আমি শান্তিতে থাকতে দেব না। আমাকে এভাবে ঠকিয়ে তোমার ভালো হবে না আরব, এই সড়ক ছাপ নিঃস্ব মেয়েটাকে নিয়ে কোনো দিন সুখী হবে না তুমি, কোনো দিনও না। আঙুল জাকিয়ে জাকিয়ে কথাগুলো বলল যারা, রাগ নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল ওখান থেকে। চোখ বন্ধ করে শ্বাস ছাড়লো আরব, কোনো মেয়ের সাথে প্রথমবার এত বাজে ব্যবহার করতে বাধ্য হয়েছে আজ ও।
দোয়ার দিকে তাকাতেই ভেতর ওটা মোচড় দিয়ে উঠল ওর। দোয়ার চোখে জল, পাগলের মতো ওর দুগাল ধরে বলল, দোয়া তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? কেন কাঁদছো? এই দোয়া, তোমাকে না বলেছি কোনোদিনও কাঁদবে না? হাতে বেশি লেগেছে নাকি তুমি জারার কথায় কাঁদছো? হ্যাঁ, ও ওর কথাকে কেন? আরবের হাতে হাত রাখলো দোয়া, শান্ত গলায় বলল, আর আরব, আমি জারার কথায় কাঁদছি না, আমি তো খুশিতে কাঁদছি, সুখে কাঁদছি। আমার জীবনে আপনি আছেন, সেই সুখে কাঁদছি, এই যে আনন্দশ্রু, সুখের কান্না। মৃদু এসে ওর চোখের জল মুছিয়ে দিল আরব, বলল, এটাও আমার কাছে মঞ্জুর নয়। খুশিতে হাসবে তুমি, খুশিতে উচ্ছল রাবে তুমি, খুশিতে আমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলবে তুমি, আর তোমার খুশিতে আরও সুখ হিসেবে আদর এটে দেব আমি। কান্না লজ্জায় পরিণত হলো দোয়ার, চোখ নামিয়ে নিল ও। এই লোকটার কথাবার্তা সব সময় ওকে অস্বস্তিতে ফেলতে বাধ্য করে। আরব ওকি দিয়ে ওর মুখ চোখ দেখে বলল, ওই যে আমাকে পাগল করা সেই লাজুক হাসি। দোয়া সরে দাঁড়ালো আরবের কাছ থেকে, চোখ মুখ নাক টেনে আঙ্গুলে ওড়না পেঁচাতে পেঁচাতে লাগলো। আরব বলল, থাকার লজ্জা পেতে হবে না, জারাকে তো বেশ শোনালে শুনলাম। এটা বলো, ওকে আপু বলার ঘটনা তুমি কি করে জানলে? ওর বিষয়ে তো আমি কিছু বলিনি তোমাকে। দোয়া ইতস্তত করতে করতে বলল, আব আমি জানতাম কিছুটা, তৌফিকা আপু আমাকে আগেই বলেছিল জারা আপুর বিষয়ে, আপনার লাইফের বিরক্তিকর অধ্যায়ের শিরোনামে। এখন যে আপনার সাথে যেমন, আমাকেও তো তার সাথে তেমন হতে হবে, তাই না? আরা ফেসে দিল, পকেটে দু হাত গুজে এক ধ্যানে তাকিয়ে রইল দোয়ার দিকে। আজ দোয়া যেভাবে জারাকে কথা শুনিয়েছে এমনটাই চাই ও। আর কারো জন্য না হোক, তৌফিক ওয়াইদের জন্য দোয়ার এই রূপটা পারফেক্ট। নিজের বাবার ভবিষ্যৎ ভেবে কেন যেন হাসি পেল ওর। গাড়ি থেকে নেমে মুখার্জি বাড়ির বাইরে দাঁড়াতেই থমকে গেলেন তৌফিক ওয়াইদ। আগেরবার দেখা বেরং চিলেকোঠাটা আজ যেন রাজ্যাভিষেক মেতে থাকা রাজবাড়ির মতো দেখাচ্ছে। রং চটে যাওয়া দেওয়ালগুলোতে উজ্জ্বল রঙের স্পর্শ, বড় বড় গাঁদা ফুলের জারর বুলানো বারান্দাতে, মেঝেতে দেওয়ালে ফুলের সাজসজ্জা, মরিচবাতি, উঠানের একপাশে ফুলের ফুলে সাজানো বর বসানোর স্টেজ। সাজ দেখে অবাক ন হয়ে পারলেন না তৌফিক ওয়াইদ। গাড়ির ভেতর থেকে ফাইলটা নিয়ে ভেতরে এসে আরও বিস্ময়ে দেখতে লাগলেন চারপাশ। আজ দোয়া আরবের গায়ে হলুদ, সেই সাজে সেজেছে পুরো মুখার্জি বাড়ি। বলা বাহুল্য, মুখার্জি বাড়ির এই সাজ দোয়ার হলুদ এত এত খরচ সবটাই কল্পনাতীত ছিল তৌফিক ওয়াইদের। বাড়িতে উপস্থিত সবার পরনে হলুদ পোশাক, সবাই কথা বলছে নিজেদের মতো, ছেলেরা কাজে ব্যস্ত তবু হাসি আড্ডায় মেতেছে, বাচ্চারা সারি বেঁধে রেলগাড়ির মতো ছোটাছুটি করছে। রংধনুর কথা মনে পড়ে গেল তৌফিক ওয়াইদের। ইভেন্ট ম্যানেজারকে দায়িত্ব দিয়ে সকালেই অফিসে চলে গিয়েছিলেন উনি। পরে আরব জানালো, ওর গায়ে চোয়ানো হলুদ আর দোয়ার বিয়ে বাড়ির যাবতীয় জিনিস এখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নাকি ছেলের বাবার, এমনটাই নিয়ম দোয়াদের। প্রথমে দ্বিমত রেখেছিলেন তৌফিক ওয়াইদ, পরে ফর্মুলার অনুমতি নেওয়ার দিকটা বিবেচনা করে ফাইল নিয়ে চলে এসেছেন চিলেকোঠায়। তৌফিকা হলুদের ডালা এগিয়ে দিয়ে বলল, এটা তোমার হাতে নাও বাবা। আরে আরে বেয়াই সাহেব, এসে গেছেন আপনারা, কেমন আছো তৌফিকা? এই সবাই এদিকে আয়, ছেলে পক্ষ হলুদ নিয়ে এসেছে যে। অরুণাভ মুখার্জির কথায় চার পাঁচজন মিলে ব্যস্ত হয়ে পড়ল তৌফিকা, টুইঙ্কেল, তৌফিক ওয়াইদ সহ বাকিদের নিয়ে দোয়াবাদে বাকি সবার সাথে কুশল বিনিময় করল ওরা। জোরপূর্বক হাসিতে কিছুক্ষণ আতিথেয়তা স্বীকার করে তৌফিক ওয়াইদ অরুণাভ মুখার্জিকে বললেন, বলেছিলাম দাদা দোয়া কোথায়? অরুণাভ মুখার্জি বললেন, ও দোয়া, ও তো ওর ঘরে, আসুন আপনাকে আমি। না না, আমি চলে যাব। চলো আমি নিয়ে যাচ্ছি তোমাকে নানু ভাই। টুইঙ্কেল নানু ভাইয়ের আঙুল ধরে হাঁটা লাগালো, ওর সাথে ভিড় থেকে বেরিয়ে আসলেন তৌফিক ওয়াইদ, যেন হাত ছেড়ে বাঁচলেন উনি। দোয়ার ঘরে এসেই টুইঙ্কেল চেঁচিয়ে বলল, উইস ম্যাম, দেখো কে এসেছে। বিছানায় বসে কুচি গোছাছিল দোয়া, তৌফিক ওয়াইদকে দেখে তাড়াহুড়ো করে
উঠে মাথায় আঁচল তুলে দিল ও এগিয়ে এসে সালাম দিল। সালামের উত্তর নিলেন তৌফিক ওয়াহিদ। টুইঙ্কেল নানু ভাইয়ের হাতে থাকা ডালাটা এগিয়ে দিয়ে বলল, এই তুমি এই শাড়ি পরেছো বৈশমাম, এই দেখো নানু ভাইও শাড়ি এনেছে তোমার জন্য। দোয়া হাসি মুখে মাথা নিচু করে নিতে যাচ্ছিল ডালাটা। তৌফিক ওয়াহিদ ডালার উপর স্বচ্ছ মোরক থেকে দেখলেন ওনাদের কেনা শাড়িটার চেয়ে দোয়ার গায়ের শাড়িটা বেশি ভালো, বেশি দামি দেখাচ্ছে। কিন্তু তৌফিকাও যথেষ্ট ভালো ভালো ব্র্যান্ড জিনিসই কিনেছে দোয়ার জন্য। তবুও দোয়ার শাড়ি সর্বোপরি এখানকার ব্যবস্থাপনার এক আলাদাই জাঁকজমকতা। আরেকবার মনে পড়ে গেল তৌফিক ওয়াহিদের, দোয়া সাফাত রওশনের মেয়ে। ডালাটা দোয়ার হাতে না দিয়ে পাশের টেবিলে রাখলেন তৌফিক ওয়াহিদ। ফাইলটা তুলে ধরে বললেন,